ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মৃতের কাছ থেকে উদ্ধার সুইসাইড নোট, তা ঘিরেই বাড়ছে রহস্য। অন্য ছাত্রছাত্রীদের অভিযোগ এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। দ্রুত দোষীদের শাস্তির দাবিতে সরব অন্য ছাত্রছাত্রীরা। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন ছাত্রছাত্রীরা। গত রবিবার নদিয়ার হরিণঘাটা আইএসইআর এর এক ছাত্র শুভদীপ রায়ের মৃত্যু হয়। সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে, যা ঘিরে রহস্যের দানা বাঁধছে। অন্য ছাত্রছাত্রীদের অভিযোগ, ওই সুইসাইড নোট আড়াল করার চেষ্টা করছে পুলিশ। তাদের আশঙ্কা, নোটে দোষীদের নাম আছে, ল্যাবের মধ্যে আত্মহনন করেছে এবং এটা ইন্ডিয়ান রিসার্চ স্কলারদের জন্য ভীষণই একটা থ্রেটেনিং ব্যাপার। কারণ আমরা প্রত্যেক দিন প্রচুর মেন্টাল ট্রমা ফেস করি এবং তার ফলে সবার তো থ্রেশোল্ড লেভেল সমান হয় না, মেন্টাল স্টেবিলিটি সমান হয় না, সবাই সমানভাবে সেই জিনিসগুলোকে নিতে পারে না। তো তার জন্য কেউ কেউ এরকম একটা মানে পদক্ষেপ নিয়ে ফেলে। তো আমরা আমাদের একজন সঙ্গীকে হারিয়েছি এবং তার এই মারা যাওয়ার জন্য তার জন্য যে দায়ী এই সিস্টেমটা, তার এগেনস্টে আমরা জাস্টিস চাইছি। পুলিশ দোষীদের গ্রেপ্তার না করে তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ। এমনকি মৃত ছাত্রের পরিবারকেও মৃতদেহ দেখতে দেওয়া হয়নি বলে দাবি ছাত্রছাত্রীদের। এফআইআর লজ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হওয়ার কথা, সুইসাইডে নাম থাকলেই অ্যারেস্ট হওয়ার কথা, এগুলো আমার জানার কথা। তো আমি জানি না ইনস্টিটিউটে হোয়াট হ্যাপেন্স। যে মায়ের হাতে সিজার লিস্ট দেওয়া হোক, ওরা কী নিয়েছে সেটা মা জানে না, মাকে বলা হয়নি এবং ওরা যা মানে ওরা অনেক কিছু নেয়ও নি, কী নিয়েছে ওর হস্টেল রুম। সেকেন্ড যেটা হচ্ছে, ওই সিজার লিস্টে যদি নোট সুইসাইড নোটটা না থাকে, আমাদের সেকেন্ড দাবি হচ্ছে সুইসাইড নোটটা আমাদের হাতে আসা দরকার, বিকজ উই আর ভেরি অ্যাফ্রেড যে নোটটা ইজিলি ট্যাম্পার্ড হতে পারে। নোটটার ছবিও আমাদের কাছে আছে, যদি ট্যাম্পার্ড সাহসও দেখায় উই হ্যাভ দ্য অরিজিনাল পিকচার। বাট দ্য পয়েন্ট ইজ, কোর্টের এসব মানে খুব কঠিন হয়ে যাবে যদি ইনস্টিটিউট এতটা পাওয়ারফুলি এত কিছু করার চেষ্টা করে। সো যে গিলটি, যার নাম সুইসাইড নোটে লেখা আছে, সে যেমনভাবেই গিলটি হোক সে ইমিডিয়েট অ্যারেস্টেড হোক, তারপরে কোর্ট নিজের আইন নিজের পথ নেবে, কিন্তু গিলটি শুড বি ইমিডিয়েটলি অ্যারেস্টেড। এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে ভবিষ্যতে আমাদের আমরা স্টুডেন্টরা মিলে চেষ্টা করছি ভবিষ্যতে আর একটাও শুভদীপ রায় যেন না হতে হয়। পাশাপাশি আইএসইআর এর ডিরেক্টরের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, মৃত্যুর পর ছাত্রের মৃত্যু তদন্তে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না, এমনকি পরিবারের প্রতি কোনো সমবেদনাও জানায়নি ডিরেক্টর। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া।